আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা আজকে নতুন আরেকটা ফ্ল্যাটের কাজ শুরু করছি। এটা ফিনিশিংয়ের সময় আমরা সুইচ সকেট রেগুলেটর লাগাচ্ছি। দেখুন, এখানে ফোর গ্যাং সুইচ লাগাইলাম, একটা ফ্যানের রেগুলেটর, একটা ফাইভ পিন সকেট, তারপর এদিকে আছে আইপিএস এর জন্য সকেট, আইপিএস চার্জের জন্য সকেট। এটা নতুন কাজ চলতেছে, আজকে ফিনিশিং হবে। এখানে হোল্ডার লাগবে, এখানে টিপ লাগবে, এদিকে হোল্ডার, উপরে ফ্যানের পয়েন্ট, এদিকে একটা টিভির পাওয়ার। এখানে সুইচ বোর্ডের কাজ চলতেছে, এখানে থ্রি গে একটা সুইচ বোর্ড, আমরা থ্রি গে এখানে একটা ফোর গ্যাং সুইচ, একটা রেগুলেটর আর একটা চকেট হবে। এখানে সুইচ লাগানোর কাজ চলতেছে। মোটামুটি এই ধরনের বোর্ডগুলো হবে, ফোর গ্যাং, রেগুলেটর, চকেট। আমাদের প্রত্যেকটা রুমের সিস্টেম আসলে এরকমই হবে, উপরে ফ্যান হোক। এই হলো আপনার টিউবলাইট ফ্যান, এই রুমের একটা পাওয়ার, এদিকে টিভি চালাইলে টিভির জন্য একটা পাওয়ার, উপরে টিউবলাইট বা হোল্ডার লাগানো যাবে। এভাবে কাজগুলো হচ্ছে আমাদের এই নতুন ফ্ল্যাটের। আমরা এখানে চার পাঁচটা ফ্ল্যাটের কাজ করব। এদিকে বাথরুমের, এখানে একটা চকেট, এটা হলো বাথরুমের সুইচ, বাথরুমের পয়েন্ট আছে একটা এখানে, এটা বাথরুম, এটা বাথরুমের সুইচ বোর্ড। এই ফ্ল্যাটের কাজগুলো আসলে সুন্দর হয়েছে। এখানে আবার সুইচ বোর্ড আছে, এগুলো কিন্তু টাইলস হয়েছে, এগুলো এই রুমটা ডাইনিং রুমটা টাইলস। এদিকে আপনার পয়েন্ট আছে, কলিং বেল, লাইট, কিসিং রুমের সামনে এটা কিসিং রুম, এদিকে হলো কিসিং রুমের সুইচ বোর্ড, এখানে আছে ডিবি বোর্ড। ডিবি বোর্ডটা অনেক দামি, হ্যাভেলস কোম্পানির জ্ঞান। আমরা আসলে এই ফ্ল্যাটগুলোর কাজ শেষ করব। এটা হলো প্রথম ফ্ল্যাট, এটা হলো প্রথম ফ্ল্যাট, এদিকে আছে দ্বিতীয়ত, এটা আছে তৃতীয়ত, এটা আছে এই ফ্লোরে।